উত্তর হাট্টুলির ঐতিহ্যবাহী কুতুববাড়ির ঈদ ফুরুমিলনী অনুষ্ঠিত হইয়ে মের ৬ তারিখ শুক্রবার দিনব্যাপী চলিনে এই ঈদ ফুরুমিলনীত দেশের বিভিন্ন জায়গার ছড়াই সিঁড়ি তাকুইনে কুতুববাড়ির ষড়ত্তন বড় বেগ বয়সের বাসিন্দকল অংশ লয়। বেন্যে মুরব্বী অক্কলের হবর জিয়ারতের পর হৈতুর সারিয়েনে ফুরুমিলনীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এবং এর সাথে শুরু হয়ে গেল কুতুববাড়ির ফুরুমিলনী ২০২২ এর আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান। আমি সকলকে আবারও অনুরোধ করব করতালি দেওয়ার জন্য। খেলাধুলা আবৃত্তি চিত্রাঙ্কন মুরব্বী অক্কলের খেলাধুলা সহ ফিরাফুলি উৎসব আছিল দিনব্যাপী আয়োজন। ঐতিহ্যবাহী কুতুববাড়ি বোধ কেউ না জানে কুতুববাড়ি সম্বন্ধে। এই ২০২২ সালে ঈদ পুনর্মিলনী উপলক্ষে যে মাইয়াল আরা বাইরে বিয়ে দি ইন আরো রুবাড়ি আরো রুবাড়ি মাইয়াল যারা আছে মাই বেগুনের আরা ইনভাইট করছি। আরা সকাল তো বালিশ খেলা আছে প্রথম, তারপর নৌকা বাইস আছিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছিল, তারপরে কবিতা আবৃত্তি আছিল। আর আর বইন হল দাঁড়ার বিয়ে দি এই ফুল দাঁড়ার বিয়ে দি ই তারা শ্বশুর বাড়ির লোকজন আইসি। হ্যাঁ ইয়ান তো খুশি আর হাতে আর কিছু মনোহর কুতুব বাড়ির বউ হিসেবে আতে খুব নিজেরে নিজে খুব মানে আনন্দিত বোধ করি। এইবারে মা হিসেবে আতম বোধ ভালো লাগে, বোধ খুশি। কুতুব বাড়ির মা হিসেবে গর্ববোধ করি। মা চাষি ভাই বোন বোন জামাই ব্যাগ পুনর হলে যে অনুষ্ঠান করির ইবে শুধু কুতুব বাড়ির নয় পুরো চিটাঙ্গের সামাজিক যে পারিপার্শ্বিক সম্প্রীতি এনারে নির্দেশ করেন কালচার ইবে তুলি ধরছি। আর খুব ভালো লাগে রাজির এই মানে অনুষ্ঠান গান দেখি। মানে আর আসলে দীর্ঘদিন প্রায় দীর্ঘ এক মাস যাবত মানে নির্গুম রাত হারাইনি। আর আজ এই প্রোগ্রাম মানে সফল করি তার ইয়ে নেই আল্লাহর দরবার দ্বারা লাখ লাখ শুক্রিয়া জানাই। সি প্লাস টিভি চট্টগ্রাম।